Namo Om Vishnu Padaya, Krishna Prishthaya Kutale, Srimati Bhakti Vedanta Swami Iti Namine, Namaste Saraswati Deve Gauravani Kucharane, Nirvishesha Shunyavadi Pashtapaya Kusarane, Srila Prabhupada Ki Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskritya. Naranchaiva Naruttamam. Devim Sarasvati Vyasam. Tato Jayam Udiram. Nashtu Praishu. Nittam Bhagavata Sevaya. Bhagavati Uttama Shruti. Bhakti Bhavati. Srimad Bhagavatam Mahapurana. Hare Krishna. Srimad Bhagavatam. Er artho hocche Bhagavan Sambandhiyo Katha. ভগবানের লীলা এবং ভগবানের তত্ত্ব নিয়ে যে আলোচনা বা যে বিষয় সেটি হচ্ছে ভাগবত। সংস্কৃততে ভাগবতম, বাংলায় ভাগবত, শ্রীমদ ভাগবত। দুটি ইয়ে পাচ্ছি আমরা, একটা হচ্ছে ভাগবত আর একটা হচ্ছে ভগবত। যেমন ভগবত গীতা আর শ্রীমদ ভাগবত। ভগবত শব্দটির অর্থ হচ্ছে ভগবান, যেটা বলেছে ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী হচ্ছে ভগবত গীতা। আর ভগবত ভগবান সম্বন্ধীয় যে বাণী সেটি হচ্ছে শ্রীমদ ভাগবত। দিব্য জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান এই জগতের জ্ঞান নয়। এই জগতের ঊর্ধ্বে যে আরেকটি জগৎ রয়েছে সেই জগতটি জ্ঞানকে বলা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, অধ আত্মিক, আত্মা সম্বন্ধে আত্মজ্ঞান। আত্মজ্ঞানটা এই জগতের বিষয়, এই জগৎটা জড়। এখন এই জড় জগতে চেতনা এসেছে, আত্মা আছে, আমরা আছি বলে এই জগৎটা প্রকাশিত। আমরা যদি না থাকি তাহলে এই জগৎটা প্রকাশ থাকে না, তখন সেটা অপ্রকাশিত বা অব্যক্ত অবস্থা। ভগবদ গীতায় সে সম্বন্ধে ভগবান বলছেন অব্যক্তা দিনী ভূতানি ব্যক্ত মাধ্যানি ভারত অব্যক্তান নিধনাম নিব তত্র কাপড়। এই জগৎটা ছিল অব্যক্ত, অপ্রকাশিত, ব্যক্ত মধ্যানি, মাঝখানে এই জগৎটা ব্যক্ত বা প্রকাশমান হয়েছে, প্রকাশিত হয়েছে। আবার তারপরে অব্যক্তান সমস্ত জীব যখন এখান থেকে চলে যাবে তখন এই জগৎটা আবার অব্যক্ত হবে। আমরা এইভাবে বিচার করতে পারি যে ব্যক্তিগত ভাবে আমি আছি, তাই এই জগৎটা আমি দেখছি বা এই জগৎটা প্রকাশ হয়েছে। আমি যখন থাকবো না আমার কাছে এই জগৎটা প্রকাশিত থাকবে? কেউ যখন থাকবে না এই জগৎটা প্রকাশিত থাকবে? যখন এই জগৎটাকে দেখার জন্য কেউ থাকবে না
তখন এই জগৎটা আর প্রকাশ প্রকাশ প্রকাশিত হতো। এখন এই আমরা আছি, অর্থাৎ এটাকে আরেকটু এইভাবে আমরা বিচার করতে পারি যে এই জগতের সমস্ত বস্তুগুলি জড়, তাই না কি? এই জগতের সমস্ত বস্তু জড়, জড় বস্তু স্বভাবতই জড়, মানে অচেতন, অচেতন। এই জগতের সমস্ত বস্তু অচেতন। যেমন এই হারমোনিয়ামটা চেতনা আছে, আর চেতনা আছে এই হারমোনিয়ামটা অচেতন, এই মাইক্রোফোনটা চেতনা আছে, এই আসনটা চেতনা আছে, আপনারা যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারটা চেতনা আছে, এই যে প্যান্ডেলটা চেতনা আছে, কিন্তু আপনার চেতনা আছে, কিন্তু আপনার শরীরটা তো জড়। তাহলে জড় শরীর চেতনা কিভাবে এলো? ভেরি গুড, আত্মা এই শরীরটা আছে বলে এই শরীরে চেতনা আছে। আত্মা যখন এই শরীরটা থেকে চলে যাবে তখন কি হবে? আত্মা যখন এই শরীর থেকে চলে যাবে তখন এই শরীরটা অচেতন হয়ে যাবে, জড় হয়ে যাবে, অচেতনটা তখন, অর্থাৎ তখন আমরা কি বলি, এই দেহটার মৃত্যু হয়েছে। মৃত্যু মানে এই জড় দেহটা জড়তে পরিণত হয়ে গেছে, এতে আর চেতনা নেই। কেন চেতনা নেই? মৃত্যুর সময় আমরা কি বলি, কেউ মরে গেলে আমরা কি বলি, উনি চলে গেছেন। তাহলে কে চলে গেছে? যে এই শরীরটাতে ছিল বলে এই শরীরটা চেতন ছিল, তাই নয় কি? তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রকৃত চেতনার উৎস বা আমাদের প্রকৃত অস্তিত্ব হচ্ছে আত্মা। এখন এই আত্মাটা কি জড় জগতের বস্তু, না এই আত্মা অন্য কোনো জায়গা থেকে এসেছে? কে কে মনে করেন এই আত্মা জড় জগতের বস্তু? কেউই নয়। কে কে মনে করেন আত্মা অন্য একটা জগৎ থেকে এসেছে? তো এখন আমরা বুঝতে পারছি এই জড় জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ রয়েছে, তাই না? আত্মা অন্য একটা জগৎ, তার মানে এই জগতের উর্ধে আরেকটা জগৎ রয়েছে, মানা গেল? কে কে মানে, কে কে মেনে নিচ্ছেন এই জগতের উর্ধে আরেকটা জগৎ রয়েছে, যে জগৎ থেকে আত্মা বা আমরা এসেছি? এই জগৎটা জড়, ওই জগৎটা চিন্ময়, ওই জগৎটা চিন্ময়, চিন্ময় মানে চেতনাময়, ওই জগৎটা পূর্ণরূপে চেতন, ও সেখানে সবকিছু চেতন। ওই জগতে হারমোনিয়াম চেতন, মাইক্রোফোন চেতন, সিট চেতন, চেয়ার চেতন, প্যান্ডেল চেতন, সবকিছু ওখানে চেতন। এই জগতে সবকিছু অচেতন, ওই জগতে সবকিছু চেতন। আর সেই জগতের কেন্দ্রবিন্দু বা সেই জগতের উৎস হচ্ছে ভগবান। এখন এই জগৎটা সৃষ্টি হয়, এই সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে কারটা জানা আছে, হাত তুলুন, সৃষ্টিতত্ত্ব কে কে জানেন? আচ্ছা, কে কে জানেন না? কে কে শুনতে চান? এই জড়জগতের সৃষ্টি হয় ভগবান যখন এই জড়জগৎ থেকে সৃষ্টি করতে চান, তখন তিনি বিষ্ণু রূপে প্রকাশিত হন। এই যে বিষ্ণু রূপে যে ভগবানের প্রকাশ বা স্থিতি, সেটা এই জড় জগৎ সম্বন্ধে। সেই মহাবিষ্ণু যিনি হচ্ছেন শঙ্করসন বলরামের অংশ, সেই মহাবিষ্ণু কারণ সমুদ্রে স্বয়ং করেন। কারণ সমুদ্র আমরা জানি লবণের সমুদ্র আছে, তাই না? কক্সবাজারে গেলে আমরা লবণ সমুদ্র দেখতে পাই, এরকম অনেকগুলো সমুদ্র রয়েছে, চিনির সমুদ্র রয়েছে, এখানে এইটা লবণের সমুদ্র, এরপরে আছে একটা চিনির সমুদ্র, সেখানে সব চিনির জল, তারপরে আরেকটা সমুদ্র আছে সুরা, সুরা মানে মদের সমুদ্র, যারা মদ খায় তারা খুব আনন্দ পাবে, কিন্তু সেখানকার এমন ইয়ে, সেখানে কেউ নেশাগ্রস্ত হয় না,
তারপরে সর্পি মানে ঘি, যারা রান্না করতে ভালোবাসেন তারা ওখানে গিয়ে খুব আনন্দ পাবেন, সেখানে ঘিয়ে সমুদ্র আছে। এইভাবে তারপরে রয়েছে দুধ এবং চরমে জল, আর দই, আর মাঝখানে দইয়ের সমুদ্র আছে, সুরা সর্পি দধি দুগ্ধ এবং জল, এরকম অনেকগুলো সমুদ্র রয়েছে। আমরা যেটা আছি ওটা হচ্ছে জলের সমুদ্র, না এটা লবণের সমুদ্র। জলের সঙ্গে মিশে আছে, আছে যাই হোক, সেরকমই একটা কারণের সমুদ্র আছে। আমরা বলি না এই কারণে এটা হলো, প্রত্যেকটা ক্রিয়ার পেছনে একটা কারণ থাকে। হ্যাঁ, সেটা বোঝে গেল, যে কোনো কাজ হয় সেটা কি ঘটনাক্রমে হয় না কোনো কারণ বশত হয়? হ্যাঁ, এইভাবে কারণ হচ্ছে একটা পদার্থ, একটা বস্তু, আর এরকম একটা কারণের সমুদ্র রয়েছে। সেই কারণ সমুদ্রেই ভগবান মহাবিষ্ণু রূপে তিনি স্বয়ং করেন, এবং তার নিঃশ্বাসের ফলে যে বুদবুদগুলি ওঠে, জলের নিচে কেউ কেউ নিঃশ্বাস নিয়ে দেখেছেন, জলে ডুব দিয়ে নিঃশ্বাস নিলে কি হয়, নিঃশ্বাস ছাড়লে বুদবুদ ওঠে, তাই না? তো ভগবান যখন ওই কারণ সমুদ্রে স্বয়ং করে নিঃশ্বাস নেন, তখন তার নিঃশ্বাসের ফলে অসংখ্য বুদবুদ বৃদ্ধিত হয়। এবং আমরা কেবল নিঃশ্বাস কিন্তু কেবল নাক দিয়ে আর মুখ দিয়ে নিই না, আমরা আমাদের প্রতিটি রংকুপ থেকেও নিঃশ্বাস নিই। তো এইভাবে ভগবানের নিঃশ্বাসের ফলে অসংখ্য বুদবুদ উত্থিত হয়, আর সেই এক একটা বুদবুদ হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। তারপর ভগবান সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন, তিনি ব্রহ্মাণ্ডের মাঝখানে বুদবুদের ভেতরে কি থাকে? বুদবুদের ভেতরে কিছু আছে না, শুধু হাওয়া, তাই না? তাই ভগবান ওই এক একটা বুদবুদে বা এক একটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তিনি তার দেহ থেকে জল বার করেন। যেমন আমাদের শরীর থেকে ঘাম বের হয়, হ্যাঁ, ঠিক তেমনই ভগবান তার শরীর থেকে জল বার করেন। তাই সেই ইয়ে থেকে সেই জলটিকে বলা হয় শেদবারি, শেদবারি ভগবানের ঘাম স্বরূপ। শেদ, শেদ মানে ঘাম, ঘাম রূপী জল, সেই জল দিয়ে তিনি সেই ব্রহ্মাণ্ডের অর্ধেকটা পূর্ণ করে দেন। তারপরে সেই জলে তিনি স্বয়ং করেন, তাকে জলে শুতে হলে তো ভাষার ব্যবস্থা রাখতে করতে হয়। তখন অনন্ত দেব শঙ্করশন তিনি অনন্ত রূপে, শেষনাগ রূপে তিনি সেখানে আবির্ভূত হন। এসে ভগবান সেই শয্যায়, সেই সাপের শয্যায় স্বয়ং করেন। তাই তার আরেক নাম হচ্ছে শেষশায়ী, গর্ভদক্ষায় বিষ্ণুর আরেক নাম হচ্ছে শেষশায়ী বিষ্ণু, শেষ নাগের শয্যায় যিনি স্বয়ং করে আছেন। তারপর সেই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভিকমল থেকে একটা পদ্মফুল প্রকাশিত হয়, এবং সেই পদ্মে ব্রহ্মা আবির্ভূত, ব্রহ্মার প্রকাশ হয়। এই সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে এরকম গর্ভদক্ষায় বিষ্ণু শুয়ে আছেন, এবং তার নাভি থেকে একটি পদ্ম উঠছে, সেই পদ্মে ব্রহ্মা আসলেন। এখন ব্রহ্মা এই জগতের শ্রেষ্ঠ জীব, সেই ব্রহ্মাকে ভগবান দিব্য জ্ঞান দান করেন। ভগবান যে জ্ঞানটি দান করেন সেটি হচ্ছে বেদ। বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান, বেদ এই শব্দটা আসছে বিদ, সংস্কৃত বিদ ধাতু, বিদ মানে জানা, আর যেটা জানা হয়েছে সেটা হচ্ছে জ্ঞান। বিদ থেকে আসছে বেদ। তো ব্রহ্মাকে যে জ্ঞানটি ভগবান দিলেন
তার প্রাথমিক উদ্দেশ্য ছিল এই জগৎটাকে সৃষ্টি করা। এই জগৎটা তো খালি, ব্রহ্মাণ্ডটা তো খালি ছিল, তা এখন এখানে আমি যেটা বললাম জীব না এলে এই জগৎটা প্রকাশ হবে না, তাহলে কি করতে হবে? এই জগতে জীবদের আনতে হবে। জীবদের আনতে হবে মানে জড় শরীর দান করতে হবে। তো ব্রহ্মা কি করলেন, তখন তার মন থেকে পুত্র সৃষ্টি করলেন। ব্রহ্মা এমনই শক্তিশালী যে তিনি তার মন থেকে তিনি সন্তান উৎপাদন করতে পারেন, অর্থাৎ শরীর দান করতে পারেন। এইভাবে ব্রহ্মার প্রথম চার পুত্র চতুষ্ণ বা সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার, এই চার কুমারের প্রকাশ হয়। তারপরে তার ভ্রুযুগলের মধ্যে থেকে রুদ্রের প্রকাশ হয়, মহাদেবের প্রকাশ, রুদ্র। তারপরে তিনি দশটি আবার মানুষ পুত্র তিনি সৃষ্টি করেন, তার মন থেকে আরো দশটি পুত্র সৃষ্টি করেন। তারা হচ্ছেন পুলস্থ, পুলহ, ক্রতু, অঙ্গিরা, মরীচি, বশিষ্ঠ এবং সর্বকনিষ্ঠ হচ্ছে নারদ। তো এই যে প্রথম নয়জন পুত্র এই দশজনের মধ্যে, তারা সৃষ্টি কাজে ব্রাক্ত যুক্ত হল, তারা প্রজা সৃষ্টি করলেন, তাই তাদেরকে বলা হয় প্রজাপতি। এই যে পুলস্থ, পুলহ, ক্রতু, অঙ্গিরা, এরা সকলেই হচ্ছেন প্রজাপতি। আর সর্বকনিষ্ঠ যে নারদ, সে এই সমস্ত সৃষ্টি ব্যাপারে, জড়জাগতিক ব্যাপারে জড়াতে চাইলেন। ও অনেকটা আপন ভোলা মতো মানুষ, ছোট ছেলে এরকম হয়েছে, ঠিক আছে বাবা ভাবুন, ঠিক আছে তা তো ও এই সমস্ত করতে চায় না। বড় নটা ছেলে তো রোজগার করছে, ছোট করে রোজগার না করে ক্ষতি কি? এখন নারদ একদিন দেখলেন যে ব্রহ্মা ধ্যানস্থ হয়ে আছে, আর তার শরীরে রোমাঞ্চিত, তার শরীর রোমাঞ্চিত হচ্ছে, তার চোখ দিয়ে জল পড়ছে, তার শরীর কাঁপছে। তা দেখে নারদ বুঝতে পারলেন যে ব্রহ্মা এক অপূর্ব আনন্দ অনুভব করছেন অন্তরে। সেই আনন্দের প্রকাশ হচ্ছে রোমাঞ্চ কম্পাশ তরঙ্গ। তো ব্রহ্মা যখন প্রকৃতিস্থ হলেন, তখন নারদ মুনি তাকে জিজ্ঞাসা করলেন, পিতৃদেব আপনি কার ধ্যান করছেন? আমি তো মনে করতাম যে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আপনার, কিন্তু আপনি কার ধ্যান করে এই অপূর্ব আনন্দ আস্বাদন করছিলেন যা আপনার শরীরে এইভাবে প্রকাশিত হচ্ছিল? তখন ব্রহ্মা নারদকে ভগবানের সম্বন্ধে জানায়। এই যে ভগবান সম্বন্ধীয় যে কথা, সেটি এইভাবে নারদ ব্রহ্মা থেকে নারদের কাছে, এই যে ভগবানের কথা, এইটি এই পরম্পরাক্রমে চলে আসছে। নারদ আমাদের সম্প্রদায়ে এইভাবে নারদ ব্যাসদেবকে দান করলেন, ব্যাসদেব মধ্যাচার্যকে দান করলেন, এবং এই যে ব্রহ্ম মধ্য সম্প্রদায় সম্প্রদায়ে ভগবান আবার শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই জ্ঞানটিকে আরো বিস্তৃতভাবে প্রকাশ করলেন, যেটি পূর্বে কখনো প্রকাশিত হয়নি, যে সম্বন্ধে বলা হচ্ছে মহাবদান্যায়। চৈতন্য মহাপ্রভু দানটি মহাবদান্য, এই দান এইরকম ভাবে কখনো ভগবান জীবকে কৃপা করেন, অনর্পিত চরিণ চিরা, চিরকাল যে জ্ঞানটি অনর্পিত ছিল, অর্পণ মানে, অর্পণ মানে দেওয়া, আর অনর্পিত মানে যেটা কখনো দেওয়া হয়নি। এখন মহাপ্রভু যে জ্ঞানটি, যে তত্ত্বটি দিলেন, যে বিষয়টি দিলেন,
সেটি আগে কখনো দেওয়া হয়নি, ভগবান নিজেও দেয়নি। তাই এই জ্ঞানটিকে বলা হচ্ছে ব্রহ্মার দুর্লভ প্রেম। যদিও আমাদের সম্প্রদায়ের আচার্য হচ্ছেন ব্রহ্মা, কিন্তু ব্রহ্মারও দুর্লভ ছিল এই জ্ঞান যেটি শ্রী চৈতন্য মহাপ্রভু দান করেছেন। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যেচে যেচে সকলকে তিনি দান করছেন। এইভাবে হ্যাঁ ভাগবত পরম্পরার সূচনা যেটি হচ্ছে আমাদের পরম্পরা। এবং আমাদের পরম্পরাটা কেবল ব্রহ্ম মধ্য সম্প্রদায় নয়, ব্রহ্মা থেকে মধ্যাচার্য এই যুগে এই সম্প্রদায়টিকে আবার পুনরুজ্জীবিত করেছিলেন মধ্যাচার্য। কেন কলিযুগের প্রভাবে এই জ্ঞানটি, যেমন ভগবান বলেছেন যোগ নষ্ট পরন্তপ, নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক তেমনি এই কলিযুগের প্রভাবে এই দিব্য জ্ঞান হারিয়ে গিয়েছিল। তখন মধ্যাচার্য এসে তার পুনঃপ্রতিষ্ঠা করল। তাই জন্য আমাদের এই সম্প্রদায়ের আচার্য রূপে আমরা মধ্যাচার্যকে দেখছি। ব্রহ্মা থেকে এই সম্প্রদায়ের সূচনা হলো মধ্যাচার্যের মাধ্যমে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে দান সেটি আরো গম্ভীর, আরো গভীর। তাই আমাদের এই সম্প্রদায়টি হচ্ছে ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয়, এটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। সেটা আমি পরে আলোচনা করব কেন এই গৌড়ীয় সম্প্রদায়ের এই বৈশিষ্ট্য। তো এইভাবে ভাগবত পরম্পরার সূচনা। এই ভাগবত পরম্পরার বৈশিষ্ট্য কি? ভক্তি, ভগবত ভক্তি। কিন্তু ব্রহ্মা তার অন্যান্য ছেলেদের মাধ্যমে, অন্যান্য মানুষ পুত্রদের মাধ্যমে যে জ্ঞানটি দিয়েছিলেন সেটি হচ্ছে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মাধ্যমে এই জগৎটাকে কি করে ভোগ করা যায় তার বিচার। সকলেই ভোগ করতে চায়, তো বেদ বলছে ঠিক আছে ভোগ কর, যত মনের স্বাদ মিটিয়ে ভোগ কর। কিন্তু ভোগ করতে হলে কিভাবে জানতে হবে কিভাবে ভোগ করতে হবে? যদি আমরা এর বিচারটা কি হচ্ছে যে ঠিক মতো কাজ করলে, কর্ম করলে শুভ হবে, আর ভুল কর্ম করলে, অন্যায় কর্ম করলে দুঃখ হবে, ন্যায়সঙ্গত কর্ম করলে শুভ হবে, অন্যায় কর্ম করলে দুঃখ হবে। দৃষ্টান্ত, কেউ মনে করতে পারে আমার যদি অনেক টাকা হয়, আমি যদি অনেক টাকা পাই তাহলে আমি খুব ভালো, খুব ভোগ করতে পারি, এবং সে গিয়ে ব্যাংক থেকে টাকা চুরি করলো, টাকা অনেকগুলো পেলো ব্যাংক থেকে চুরি করলো, তারপরে কি হলো পুলিশ এসে ওকে ধরলো, ধরে কারাগারে ফেলে দিল। ও চেয়েছিল ভোগ করতে, এখন গিয়ে কি করছে কারাগারে দণ্ড ভোগ করছে। কাজটা ভুল কাজ করেছে বলে ওকে দণ্ড ভোগ করতে হচ্ছে। ঠিক তেমনই আমাদের জানতে হবে কি কর্ম করলে আমাদের দুঃখ ভোগ হবে, কি কর্ম করলে আমাদের সুখ ভোগ হবে, সেটা বেদ আমাদের জানিয়ে দিচ্ছে। সেই যে বেদের যে ইয়ে বিভাগ সেটি হচ্ছে কর্মকাণ্ড। কর্মের ফলস্বরূপ আমরা সুখ এবং দুঃখ ভোগ করি, এটা কেউ এড়াতে পারে না। যেভাবে আমরা কর্ম করি সেই অনুসারে আমাদের ফল ভোগ করতে হবে। এখন এইভাবে বেদের নির্দেশ অনুসারে সুখ ভোগ করার সত্ত্বেও চরমে বুঝতে পারছি যে আমি যদিও সুখ চাই এবং সুখের জন্য আমি এত চেষ্টা করছি, কিন্তু না চাইতেও দুঃখ আসছে, তাই না? কেউ কি নিরবিচ্ছিন্ন সুখ ভোগ করতে পারে? এক নাগারে কেউ সুখ ভোগ করতে পারে? সুখ ভোগ করছে কিন্তু মাঝখানে দুঃখ এসে, সেই যে বিচার, কেন আমি দুঃখ না চাইলেও দুঃখ আসছে, দুঃখ কেন আসছে? আমি দুঃখ চাই না কিন্তু দুঃখ কেন আসছে? এখন এই যে কেন দুঃখ আসছে সেই যে বিচার, সেটি একটা বিশেষ দর্শনের মাধ্যমে আলোচিত হচ্ছে বা
বিবেচিত হচ্ছে, সেটি হচ্ছে ন্যায়। এখন ন্যায় দর্শনের মাধ্যমে কি জানা যাচ্ছে? এই জগৎটা দুঃখময়। যেমন কেউ কারাগারে সুখ ভোগ করতে যায়, কেউ কারাগারে কেউ কারাগার এখানে কেউ কারাগারে গিয়েছে যে রাগ তুলতে হবে না। কারাগারে আমরা স্বাভাবিক ভাবে জানতে পারি কারাগারে কেউ সুখ ভোগ করতে যায় না, কারাগারে দণ্ড ভোগ হয়। এখন এই জগৎটা কারাগারের মধ্যে, হ্যাঁ, যে সম্বন্ধে ভগবান কি বলছেন ভগবদ গীতায়, দুঃখালয়ম, এই জগৎটা দুঃখ পাওয়ার জায়গা। আর এই শরীরটা দুঃখ ভোগের একটা খুব সুন্দর যন্ত্র। কিরকম? শরীরের যে কোনো একটা অঙ্গ নাও, যে কোনো একটা অঙ্গ বিচার করে দেখো, মনে করো এই কানের, হ্যাঁ, এই যে কানের পাতি, এটা গুরুত্ব আছে? এটা যে আছে তার অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না, তাই না? এতই নগণ্য। এখন আমি যদি বিচার করি যে এই কানের পাতাটাকে, হ্যাঁ, এর লোকটাকে কতভাবে আমি দুঃখ দিতে পারি, যন্ত্রণা দিতে পারি, ভেবে দেখেছ? একটা ছুঁচ নিয়ে ফোটাও, কেমন লাগবে? একটা চিমটি দিয়ে চেপে দাও, কেমন লাগবে? একটা ছুরি দিয়ে কেটে দেবো, আমার আগুন দিয়ে পুড়িয়ে দাও, কেউ তাহলে দেখো কতভাবে এই জায়গাটাকে, আমার এই শরীরের এই অংশটাকে আমি দুঃখ দিতে পারি, কষ্ট দিতে পারি। কিন্তু এখন যদি আমি শেষ বিচার করি এই কানের পাতাতে কতভাবে সুখ দেওয়া যেতে পারে, দেওয়ার কোনো উপায় আছে? কেউ বলতে পারে হ্যাঁ আমি কানে সুরসুরি দিলে ভালো থাকে। কিন্তু আমি যদি বলি ঠিক আছে তুমি সুরসুরি দাও আর আমি একটা ছুঁচ দিয়ে ফোটা দেবো, মানবে? অথবা একটা কাঁচি দিয়ে কেটে দেবো। এখন এই যে ইয়েটি, এই তত্ত্বটি শরীরের যে কোনো অঙ্গে প্রযোজ্য, বুঝে গেল? শরীরের যে কোনো অঙ্গে আমি হাজার ভাবে কষ্ট দিতে পারি, বেদনা দিতে পারি, কিন্তু কোনোভাবে এই সেই অংশটিতে আরাম দিতে পারি। অতএব বিচারটা কি হলো, যেটা আমি আগে বললাম, এই শরীরটা দুঃখভোগের একটা খুব সুন্দর যন্ত্র, তাই না? এখন এই সুন্দর দুঃখ ভোগের যন্ত্রটি নিয়ে এই দুঃখ পাওয়ার জায়গায় থাকলে আমরা কি পাব? আমরা দুঃখ ভোগে, আমরা কি করছি, দুঃখ সবসময় দুঃখটাকে এড়াবার চেষ্টা করছি। আমাদের এই যে বুদ্ধিমত্তা, এই বুদ্ধি দিয়ে আমরা দুঃখটাকে বা এই বেদনাদায়ক যে পরিস্থিতি সেটাকে এড়াবার চেষ্টা করছি, বুঝে গেল? হ্যাঁ, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়িগুলো চলে গেলে তারপরে আমি রাস্তাটা পার করছি, তাই না? কিন্তু যে নির্বোধ সে কি করবে, ও সোজা এগিয়ে যাবে আর গিয়ে গাড়িতে ধাক্কা খাবে, ধাক্কা খেলে কি হবে, বেদনাদায়ক একটা পরিস্থিতি। তারপরে আসছে যে তাদের বিচার, তাহলে এই জগৎটা কি ব্যাপার? তখন এটি বৈশেষিক দর্শনের মাধ্যমে বিচার হচ্ছে এবং তার চরম সিদ্ধান্ত হচ্ছে পরমাণুবাদ। পরমাণু, এই জগৎটা অগণিত পরমাণুর সমন্বয়। যেমন এই যে আমরা মাইক্রোফোনটা দেখছি, এটা আসলে কি, অসংখ্য পরমাণুর সমন্বয়, অণু এবং পরমাণু। এই জগতে সবকিছুই এই পরমাণুর বিভিন্ন বিভিন্ন ভেলোসিটি অ্যান্ড প্রেশার অ্যান্ড টেম্পারেচার বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। যেমন জলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন এটা বাষ্প হয়ে যাচ্ছে, তাই না? জলটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন ওটা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে মাত্রা এবং স্পর্শের মাত্রার প্রভাবে, তাপমাত্রা এবং চাপের প্রভাবে বিভিন্ন বস্তু বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। চরমে কি রয়েছে, এগুলো সব পরমাণুর সমন্বয়।
তারপরে আসছে সাংখ্য, তার দ্বারা বিচার হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি, জগৎটাকে বিশ্লেষণ করা হচ্ছে। সেই বিশ্লেষণের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে যে এই জগৎটা এই পাঁচটা উপাদান দিয়ে তৈরি। সে পাঁচটা উপাদান কি? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। আর আমাদের পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখন আকাশের সঙ্গে কানের সমন্বয়ের ফলে শব্দের সৃষ্টি হয়েছে, বায়ুর সঙ্গে ত্বকের সংস্পর্শের ফলে স্পর্শ সৃষ্টি হচ্ছে, আগুনের সঙ্গে চোখের সম্পর্কের ফলে রূপের সৃষ্টি হচ্ছে, জিহ্বার সঙ্গে জলের সংস্পর্শের ফলে রসের সৃষ্টি হচ্ছে, এবং নাকের সঙ্গে মাটির সমন্বয়ের ফলে ঘ্রাণ সৃষ্টি হচ্ছে। এইভাবে পাঁচটি ইন্দ্রিয়ের সঙ্গে পাঁচটি উপাদান বা পাঁচটি তত্ত্বের মিলনের ফলে, সংযোগের ফলে পাঁচটি ইন্দ্রিয়ের বিষয় প্রকাশিত হচ্ছে। সেগুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এবং তারপর তারা বিচার করলেন যে চারটি কর্মেন্দ্রিয় রয়েছে। সেই চারটি কর্মেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, বায়ু, উদর এবং উপস্থ। বাক, পানি, বায়ু, উদর, তাহলে চার পাঁচে কুড়ি। তার ঊর্ধ্বে তারা বিচার করলেন যে তিনটি সূক্ষ্ম পদার্থ রয়েছে, মন, বুদ্ধি, অহংকার, এবং চরমে মহত্তত্ত্ব যা দিয়ে এই জগৎটার সৃষ্টি হয়েছে, এই জগতের সৃষ্টির মূল উপাদান। এইভাবে চব্বিশটি তত্ত্বের দ্বারা এই জগৎটা বিশ্লেষণ হল। তখন তারা বিচার করলেন যে এই সমস্ত চব্বিশটি তত্ত্বই হচ্ছে দৃশ্য, কিন্তু দ্রষ্টা না থাকলে দৃশ্য তো থাকতে পারে না। অবজেক্ট আর সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট না থাকলে অবজেক্ট থাকতে পারে, দ্রষ্টা না থাকলে দৃশ্য থাকতে পারে না। তাহলে দ্রষ্টা কি? দ্রষ্টা হচ্ছে আমি, আমি হচ্ছে দ্রষ্টা। আমাদের এই যে আমি, সেই আমি এই চব্বিশটি তত্ত্বের ঊর্ধ্বে, অর্থাৎ পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে আমি বা আত্মা। এখন এই আত্মা অনুসদৃশ্য এবং অনেক, যা অনুসদৃশ্য এবং অনেক তার নিশ্চয় কোনো উৎস রয়েছে। সেই সমস্ত আত্মার উৎস হচ্ছে পরম আত্মা বা ভগবান। এবার শান্ত দর্শনের মাধ্যমে এই বিচারটি হল। এখন এই যে বিরাট একটা দর্শন, সেটা কিন্তু ভগবান ভগবদ গীতায় দুটি শ্লোকের মাধ্যমে বিশ্লেষণ করে দিয়েছে। সেটা কি? ভগবান কি বলছেন? ভূমি রাপ অনল বায়ু খম মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়মে ভিন্না প্রকৃতির অষ্টধা। আমার এই যে ভিন্না প্রকৃতি, এই যে জড়া প্রকৃতি, এই জড়া প্রকৃতি এই আটটি উপাদান দিয়ে তৈরি হয়েছে, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। তারপরে শ্লোকে ভগবান বলছেন অপরেয়ামিতস্তন্না, এই জগৎটা আমার নিকৃষ্ট প্রকৃতি, অপরা প্রকৃতি, কিন্তু প্রকৃতি বৃদ্ধি নেই পরাম, এর ঊর্ধ্বে আমার আরেকটা প্রকৃতি রয়েছে যেটা হচ্ছে পরা প্রকৃতি। এটা নিকৃষ্ট প্রকৃতি, ওটা উৎকৃষ্ট প্রকৃতি, এটা অপরা প্রকৃতি, ওটা পরা প্রকৃতি। প্রকৃতি বৃদ্ধি নেই পরা। এবং জীবভূতাং মহাবাহ জয় জয়দং ভারত, সমস্ত জীবেরা সেই পরা প্রকৃতি থেকে এসেছে এবং তারাই এই জগৎটাকে ধারণ করে আছে বা এই জড়জগতকে ভোগ করছে। জয়দান
এভাবে জীব এবং ভগবানের তত্ত্ব নিরূপিত হয়। এবং তারপরে এই যে জীব, জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক কি এবং কিভাবে সেই সম্পর্ক স্থাপন করা যায়, সেটি পরবর্তী আরেকটি দর্শনের মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে যোগ। যোগ মানে, যোগ মানে যুক্ত হওয়ার। জীব ভগবানের অংশ। এখন ভগবানের সঙ্গে জীব কিভাবে যুক্ত হতে পারে, তার যে পন্থা প্রক্রিয়া সেটা হচ্ছে যোগ, এবং যেটি আটটি স্তরে তার স্থাপিত হয়েছে, তাই তাকে বলা হচ্ছে অষ্টাঙ্গ যোগ, অষ্ট অঙ্গ সমন্বিত যোগ, যা হচ্ছে যাম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণ এবং সমাধি ইত্যাদি। যোগের চরম স্তরে, সমাধি স্তরে জীবাত্মা পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করে এবং ভগবানকে দর্শন করার ফলে স্বাভাবিকভাবেই তার মাথা শ্রদ্ধায় অবনত হয়ে যায়। সেটি হচ্ছে আত্মনিবেদন বা শরণাগতি, ভগবানের শরণ গ্রহণ করা। এটা স্বাভাবিক, কোনো মহৎ ব্যক্তির সামনে যখন কোনো সাধারণ ব্যক্তি আসে তখন কি হয়, স্বাভাবিকভাবে শ্রদ্ধায় তার মাথা নিচু হয়ে যায় বা নিজেকে তার কাছে সমর্পণ করে। সেইভাবে যোগের চরম স্তরে ভগবানের চরণে আত্মনিবেদন। তাই ভগবান ভগবদ গীতায় কি বলছেন, যোগী নাম অপি সর্বেশাম মদ্গতে নাম তার আত্মা শ্রদ্ধাবান ভজতে যোমান স্বামী যুক্ততম। সমস্ত যোগীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। শ্রদ্ধাবান ভজতে যোমান স্বামী যুক্ততম, যুক্ত যুক্ততর যুক্ততম, যুক্ততম মানে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত। এখন সেই যে ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের শরণাগতির ফলে ভগবানের চরণে যখন আত্মনিবেদন হয়, তখন পুত্র ছোট ছেলেটা যখন বাবার কাছে এসে তার পায়ে পড়ে, তখন বাবা কি করে, তাকে কোলে তুলে নেয় বা তাকে আলিঙ্গন করে। ঠিক তেমনি যখন জীব যখন ভগবানের চরণে এইভাবে নিজেকে সমর্পণ করেন, যে সম্বন্ধে ভগবান কি বলছেন ভগবদ গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাগত, আমার শরণাগত আমার শরণাগত, তাহলে তহং তহং সর্বপাপের আমি তোমার তোমার সমস্ত পাপ থেকে। সেই যে শরণাগতি, এই শরণাগতি হচ্ছে ভক্তির সূচনা। এইভাবে বিভিন্ন স্তরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কর্মকাণ্ড স্তর থেকে জ্ঞানকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের স্তর অতিক্রম করে আসছে এই ভগবত ভক্তির স্তর। এবং এই ভগবত ভক্তি যে দর্শনের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটিকে বলা হয় উত্তর মীমাংসা বা চরম সিদ্ধান্ত। সেই চরম সিদ্ধান্ত বা বেদের সেই চরম সিদ্ধান্ত বা উত্তর মীমাংসা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, বা তার আগে বলবো সেটি হচ্ছে বেদান্ত সূত্র। এই বেদান্ত সূত্র হচ্ছে সব দর্শনের চরম পরিণতি, এবং এই বেদান্ত সূত্রের বিশ্লেষণ হয়েছে শ্রীমদ ভাগবত। ব্যাসদেব বেদান্ত সূত্র দিয়েছেন, আবার তিনি আবার বেদান্ত সূত্রের ব্যাখ্যা করেছেন। এই বেদান্ত সূত্রের যে ব্যাখ্যা সেটি হচ্ছে বা ভাষ্য সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত ভাষ্যয়ং ব্রহ্মসূত্রানাম। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা হচ্ছে এই, শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের ভাষ্য, ব্রহ্মসূত্রানাম। এইভাবে বেদের যে চরম সিদ্ধান্ত সেটি শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
সেই জন্য ভাগবতের এত গুরুত্ব, ভাগবতের এত বৈশিষ্ট্য। কেন এই ভাগবতের মাধ্যমে ভগবানকে জানা যায়, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কীরকম সেটা জানা যায়, কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া যায় সেটা জানা যায়, এবং ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে কি হয় সেটা জানা যায়। এইটি তিনটিকে বলা হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম, ভগবান কে, আমরা কে, এবং ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সম্বন্ধ। অভিধেয় কিভাবে এই ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া যায়, ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার যে পন্থা সেটি অভিধেয় তত্ত্বের মাধ্যমে বিশ্লেষিত এবং চরমে প্রয়োজন। প্রয়োজন, সেই প্রয়োজনটি কি? সেই প্রয়োজন হচ্ছে ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসতে কি লাভ হয়, ভগবানকে, ভগবানের সঙ্গে যুক্ত হলে কি লাভ হয়? প্রেম, ভগবান প্রেমা কুমার পুরুষার্থের চরম স্তর হচ্ছে এই কৃষ্ণ। কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, সন্ন্যাস নিয়ে কি লাভ, আমার প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। সন্ন্যাস লাভ, সন্ন্যাস গ্রহণের মাধ্যমে মুক্তি আমার জীবনের উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ। এবং সেই প্রেম লাভ হয় ভক্তির মাধ্যমে, বা সেই ভক্তি হচ্ছে ভগবত প্রেম। ভগবানের প্রতি প্রেমের ফলে ভগবানকে যে সেবা করার যে প্রবৃত্তি সেটাই হচ্ছে ভক্তি। প্রেমের পরিণতি কি? সেবার মাধ্যমে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন সেই ভালোবাসা কিভাবে প্রকাশিত হয়? আমাদের ক্রিয়ার মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে, সেটি হচ্ছে সেই অত্যন্ত দুর্লভ প্রেম। সবাকারে দান, দান দান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি। ভক্তির প্রাণস্বরূপ এই যে ভগবানের শরণাগতি, অর্থাৎ আগে যেটা বললাম ভক্তির শুরু কোথেকে হয়, শরণাগতি। ভগবানের চরণে আত্মনিবেদন না হলে ভক্তি হবে? হবে না। তো এই এই ভক্তির প্রাণ হচ্ছে, প্রাণস্বরূপ হচ্ছে এই শরণাগতি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কৃপা করেছেন। এখন তার সেই অসীম কৃপা আমরা যথাযথভাবে গ্রহণ করার চেষ্টা করব। সেটি অত্যন্ত সরলভাবে এসে এই প্রেমের যে চরম পরিণতি সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন এবং দিয়ে গেছেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে এসে যেটা দিয়েছেন সেটা শিল প্রভুপাদ এখন সারা পৃথিবী জুড়ে বিতরণ করছে, এবং তার ফলে আমরা আজকে ভারতবর্ষেও সেইটা পাচ্ছি। প্রভুপাদ যদি না আসতেন তাহলে বাংলাদেশে কৃষ্ণপ্রেমের কথা কেউ আলোচনা করতে পারত? হ্যাঁ, ভগবত ভক্তির প্রকৃত তত্ত্ব আমরা কিছু বুঝতে পারতাম? ভক্তির নামে যেটা চলছে কতগুলি সহজিয়া সম্প্রদায়ের অপকীর্তি, ওটা ভক্তি নয়, ওটা ব্যভিচার, অন্যায় আচরণ, ওগুলো ঠিক না। যারা ভক্তির পথে থাকতে এগোতে চাইবে তাদের ধর্মের অনুষ্ঠান যথাযথ করতে হবে। আর সেই ধর্মের 4টি স্তম্ভ হচ্ছে কি? সত্য, শৌচ, তপ, দয়া। কিন্তু এই 4টি স্তম্ভ যখন ভেঙে যায় তখন কি হয়? আমিষ আহার, আসক্তপান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং দূতক্রিয়া। অতএব যদি কেউ যদি এই ভক্তির পথে, ধর্মের পথে এগোতে চায় তাহলে তাদের এই এই কার্যগুলিকে বর্জন করতে হয়, আমিষ আহার বর্জন করতে হয়, নেশা, সব রকমের নেশা বর্জন করতে হয়, এমনকি চা কফি পান দোক্তাও খাওয়া চলবে,
তাই না? অবৈধ স্ত্রী সঙ্গ করা হবে না, বিবাহ অতিরিক্ত সঙ্গ কেবল তাই নয়, সন্তান সন্ততি উৎপাদনের জন্য কেবল যৌন সঙ্গ এবং দ্রুত ক্রিয়া মিথ্যাচার। তাই জন্য এই চারটি নিয়ম ইস্কনের ভক্তদের পালন করতে হয়। আর যারা এই চারটি নিয়ম ভঙ্গ করে তারা ভক্তির পথেই হতে পারে, যদিও তারা অনেক বড় বড় কথা বলতে পারে এবং নানা রকম আচরণ করতে পারে লোক দেখানোর জন্য, কিন্তু এই আচরণগুলি না হলে ধর্মের পথে টিকে থাকে। যারা মাছ মাংস খায় তারা ধর্মের পথে এগোতে পারে। আমি জানি আপনারা অনেকেই মাছ মাংস খাচ্ছে, আগে খেতেন এখন ছেড়ে দিয়েছে, তাই না কি? একটু হয়তো কষ্ট হয়েছে, কিন্তু এটা উচিত হয়নি, এটা উচিত ছিল না। চা পান ইত্যাদি খাওয়াটা স্বাভাবিক গিয়েছে, এখন সব ছেড়ে দিয়েছেন, তাই না? এই সমস্ত নেশা, এমনকি চা কফি পর্যন্ত অবৈধ স্ত্রী সঙ্গটা তো বর্জনীয়, সেটা সকলেই জানি। দ্রুত ক্রীড়া, জুয়া পাশা ইত্যাদি খেলা, বাজি ধরে মিথ্যাচার, সেগুলি বর্জন। এবং সেই চারটি ধর্মের পথে এগোবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটি করে আজকে ইসলামের প্রভাবে কি হচ্ছে, পৃথিবীর সমস্ত দেশগুলির মানুষ যারা এইগুলোর যাদের জীবনের প্রকৃত অঙ্গ ছিল, যেমন পাশ্চাত্য দেশে মাছ প্রকৃতপক্ষে মাংস ছাড়া কিছুই খাওয়া যেত না, সব খাওয়ার মধ্যে ওদের মাংস রয়েছে। কিন্তু আজকে শুধু প্রভুপাদের প্রচারের ফলে তারা সব মাছ মাংস ছেড়ে যাচ্ছে, সব নিরামিষ হয়ে যাচ্ছে, কেবল শুধু নিরামিষ না প্রসাদ ভোজি হয়ে যাচ্ছে। এবং তারা মদ খাওয়াটা তাদের, ওরা জল খায় না, ওরা বিয়ার খায় অথবা মদ খায় না, সেগুলো ছেড়ে দিয়েছে। চা খাতা, চাটা তো সকলে মনে করে এটা স্বাভাবিক ব্যাপার। এখন এইভাবে প্রভুপাদের প্রচারের ফলে মানুষ ধর্মের পথে এগিয়ে যাচ্ছে এবং তার ফলে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে তাদের জীবন ধন্যবাদিত করে দিচ্ছে। এই ভক্তির পথ গ্রহণ করার ফলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই ভক্তির পথ গ্রহণ করার ফলে সমস্যার সমাধান হয়েছে না জটিল হয়েছে? সমাধান হয়েছে। এই পথে অবলম্বন করা উচিত এবং চরমে কি হবে ভগবান রক্ষা করবে। ভগবান বলছেন না অহং ত্বং সর্ব পাপে ভো মোক্ষ, ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন সর্বত ভাবে আমি তোমাকে রক্ষা করব। অতএব দয়া করে এই শ্রীমদ ভাগবতের এই যে চরম নির্দেশ, এটি আপনারা দয়া করে অবলম্বন করে আপনাদের মানব জীবন সার্থক করুন। হরে কৃষ্ণ।